ভাবি চিৎকার দিল ওকে বাবি বাবি এই ভাবি কীছো তোমার এই ভাবি কত কো কিছু তোমার ভাবি কত কো ডাক্তার কখন হ্যালো ডাক্তার আপনি তো আমাদের বাড়িতে আসেন আমার বাবরি কী হিসেবে জানি অজ্ঞান হয়ে গেছে মনে হয় কথা কইতাছে না এটা আসেন কি আইতে পারবেন না আমি নিয়ে আসতে হইব আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আইতেছি কেন আর তুই এসব কি করছিস ভাইয়া এখানে তুই এটা কি করলি বাইরে ভাইয়া তুই বাইর আর তুই বাইর হয়ে তোর এত বড় স্পট ভাগ কে দিল তোকে ভাইয়া আমার শুনো শোনো তোর কি কথা শুনবো রে আমি নিজেকে অবিশ্বাস করব আমার চোখকে আমি মিথ্যা বলবো হ্যাঁ তোর কথা আমি শুনবো ভাই আমার কথাটা শুনো ভাই আমার পা ধরে না তুই বাইগো বাইগো কথা না শুন বাইগো আরে শোনো না তুমি না বলো তোমার অনেক আদরের ভাই তো রেখে দাও না একটু নয় ভুল করেই ফেলছে নেক্সট টাইম শুধরে যাবে আমি ভুল করছি আমি ভুল করছি সিনথিয়া ওকে আমার বাড়িতে জায়গা দিয়ে তোর জায়গা আর আমার বাড়িতে নাই এই বাইর তুই বাইর 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 তুই বাইর যা আর কখনো আমার বাড়িতে আসবি না তোমার মন খারাপ কেন হ্যাঁ আমি চার পাঁচ দিন ধরে ফলো করছি তুমি আমার সাথে আগের আগের মতো মতো কথা বলো না যাই হোক বাদ দাও নাও চাটা খাও তুমি জানো আমি এই চাটা নিয়ে সারা বাড়ি তোমাকে তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে পাইনি তুমি জানো তোমাকে খুঁজতে গিয়ে আমার চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে লক্ষ্মীটি প্লিজ আর রাগ করে থেকো না আচ্ছা তুমি কি বিষয় নিয়ে রাগ করছো আমাকে একটু বলবা আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিলাম তুমি যদি এখন না বলো আর আমি যখন আজকে এসেছি না তোমার কাছ থেকে সেটা শুনে তারপরে আমি এখান থেকে যাব। গত পাঁচ দিন ধরে আমার দিনকাল ভালো যাচ্ছে না আমি যেদিকেই যাই সেদিকেই লস যেখানে যাই সেখানে লস আমার মন টিকে না বাড়িতেও মন টিকে না বাজারে যাই সেখানেও মন টিকে না ব্যবসায় লস খাচ্ছি ব্যবসায় আমি ব্যবসায় লস খাচ্ছি যা ছোটো ভাইটা আমার ব্যবসায় ছিল সব কিছু ঠিকঠাক ছিল ব্যবসায় লাভবানও ছিলাম কোনো কিছুতেই লস হয়নি ছোট বাইটার বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে আমি ব্যবসায় লস খাচ্ছি আমার কোনো দিকে উন্নতি হচ্ছে না আমার দিনকালও ভালো যাচ্ছে না কি করব আমি আমি বুঝতে পারছি না এই চিন্তা করতেছ আমি তোমার সব কথাই শুনলাম আগে এটা ধরো তুমি খাও আমি বলতেছি শুনো ব্যবসার কথা বলছো না এটা একটা ব্যবসা এখানে কিছুক্ষণ লাভ হবে কিছুদিন লস হবে এটা মিলেই ব্যবসা আর তুমি যে বললে না তোমার ছোট ভাই চলে গেছে এজন্য তোমার ব্যবসায় লস হচ্ছে হাড়ে পাগল এটা কোনো কথা হলো নাকি মানুষের সাথে ব্যবসার কোনো স্বাদ নেই তুমি দেখো তুমি যদি মন দিয়ে ব্যবসাটা বড় করতে চাও তাহলে মন দিয়ে কাজ করো তোমার ব্যবসাটা এমনিতেই অনেক ভালো হয়ে যাবে আর কি যেন বললে তোমার ভাইকে ছাড়া ভালো লাগছে না না দেখো তো অন্যায় করছে তাই তুমি ওকে শাস্তি দিয়েছ চলে গেছে এখন তো আমরা চাইলেও ওকে খুঁজে পাবো না আর তার থেকে তোমার মন ভালো করার আমার কাছে একটা ক্লু আছে বলবো কি বলো শুনি শোনো আমার একটা দুঃসম্পর্কের মমতা ভাই আছে তুমি যদি চাও ওকে আমি বাড়িতে আনতে পারি ও ব্যবসাটা খুব ভালোভাবে দেখাশোনা করবে আর ও অনেক শিক্ষিত অনেক ভদ্র একটা ছেলে তুমি যদি চাও আসলেই সিন্থিয়া আমি সত্যি একটা ভাগ্যবান ছেলে তোমার মতো একটা বউ পেয়ে এই দুঃসময়ে এই দুর্দিনে তুমি যে আমার পাশে এসে আমাকে সাপোর্ট দিবা আমি আসলে ভাবি নি ঠিক আছে তুমি আজকে ওকে ফোন লাগাও যাতে আগামীকাল থেকে ও কাজ করতে পারে ঠিক আছে এটাই মনে সিন্তিয়াদের বাসা দেখিস সিন্তিয়াকে একটা ফোন দিই হ্যালো সিনথিয়া আমি মনে হয় তোমাদের বাসার সামনে এসে পড়েছি এই বড় একটা গেট আছে ওইটা না ওহ আচ্ছা তাহলে আমি গেট দিয়ে ভিতরে গেলাম আচ্ছা ঠিক আছে ওরে বাবা এত বড় বাসা সিনতিয়াদের যাক ভালোই হবে যাই এ জি ভাই শুনছেন জি জি ভাইয়া বলেন তোমাকে তো ঠিক চিনলাম না ভাই কোথায় যাচ্ছ ভাইয়া আমি সিনথিয়াদের বাসে যাচ্ছি সিনথিয়ার মামাতো ভাই আমি সিনথিয়ার মামাতো ভাই তুমি হ্যাঁ ও তোমার কথা বলেছে আমাকে আসতে কোনো সমস্যা হয়নি তো আচ্ছা দাঁড়াও সিনথিয়া কি হলো কে আসছে ডাকছো কেন আরে এই দেখো কে আসছে আরে কি হয়েছে আরে রাজ তুই তুই কখন আসলি এই তো মাত্রই আসলাম আর পথে দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো তুমি কেমন আছো সিনথিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যাক আমার আর কষ্ট করে তোমার ভাইয়ের সাথে পরিচয় করানো লাগলো না আচ্ছা ঠিক আছে রাজ তুমি তাহলে ফ্রেশ হও ওকে খাবার দাবার দাও ঠিক আছে আর শোনো ওকে আমার বিজনেসের সকল কিছু বুঝাই দিবে ঠিক আছে আর রাজ হ্যাঁ ভাই বলাই হয়নি ভাই আমি ওই বিজনেসের কাজে তিন দিনের জন্য ঢাকা যাচ্ছি জি একটু আচ্ছা ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ আর আমি ওকে সবটা বুঝিয়ে দিচ্ছি একদম চাপ নিও না দেখো সব টাটা

তুই এখনো এলাকা ছাড়া হস নাই তোকে কত করে বললাম এই এলাকা থেকে তুই চলে যেতে তুই এখানে কিসের দোকানদারি করিস হ্যাঁ তোর কিছুকে চোখে লজ্জা সরম নাই এত বড় একটা ঘটনা করার পর তুই এলাকায় কিভাবে মুখ দেখাস হুম এই কিভাবে মুখ দেখাস তুই জানো তোমাকে কাছে পাওয়ার জন্য কত কিছু করে যে ওর ভাইকে আমি বাড়ি থেকে বের করেছি সেটা ধারণার বাইরে শুধুমাত্র তোমার জন্য তাই দুষ্টু আর এখন একদম প্যারা নেই একদম চিল তো তিন দিনের জন্য বাড়ির বাহিরে গেছে এখন পুরো বাড়ি ফাঁকা এখন শুধু তুমি আর আমি আচ্ছা ওর তুমি বাদ দাও এখন তুমি আর আমি একটু রোমান্স করি হ্যাঁ ভাইয়া ভাইয়া কই ভাইয়া ভাইয়া কি ব্যাপার পাশে কি কোনো লোকজন নাই নাকি সি 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 ভাবি এই ছেলেটা কে একে তো আগে কখনো দেখি নাই এখানে আর একমত তো দেরি করা যাবে না ভাইকে বিষয়টা জানাতে হবে ভাইয়া কই গেল ভাইয়া তো ভাই নামের কলম করে তোর এখানে কোনো জায়গা নাই তুই এলাকা ছাড়বি তুই এখনই বের হ যা এখনই বের হ আরে ভাইয়া সালাম কি করছিস আপনি কি করবো তুই জানাস কি করছ আমার ভাই আরে ওরে ভাই বলে পরিচিতি আমার লজ্জা লাগতেছে ও ও আমার বয়ের আমার ভিন্ন লাগতেছে কথাটা বলতে ওকে আজকে আমি আজকে আমি ওকে তেজ্জ করে ছাড়বো ভাই আপনি ওরে আগে সারেন ওর বিচার পরে করেন ভাই আমি কি বলি এটাকে শোনেন আমি আপনাকে খুঁজতে বাসায় যাই গিয়ে দেখি ভাবির সঙ্গে অন্য ছেলে শুয়ে আছে ভাই কি বললি তুই কি বললি তুই তোর এত বড় সাহস হ ভাই সত্যি ভাই আপনি আমার সঙ্গে আসেন ভাই বিশ্বাস নাহলে দেখেন আপনি সবকিছু নিজ দেখতে পারবেন তবে যদি কথাটা মিথ্যা হয় আমি তোকে ছাড়ব না চল চল ভাই কথা বলি না যে অবস্থা ভিতরে আমাকে না বলে সি সি সিন্তিয়া তুই আমাকে ধোকা দিয়েছিস এই তোর মামা তো ভাই না এই ছেলে তোর মামাতো ভাই মামা তো ভাইয়ের দোহাই দিয়ে এই ছেলেকে তুই বাড়িতে ঢুকিয়ে নষ্ট আমি করিস হ্যাঁ তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার এই মামরা ভাইটারে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি শুধুমাত্র তোর জন্য শুধুমাত্র তোর জন্য আজকে আমার সংসারে অশান্তি আজকে আমার ব্যবসায় অশান্তি আমি তোর নাটকটা বুঝি নাই আমি তোর নাটকটা বুঝি নাই রে এই জন্যই তুই তোর প্রেমিককে মামা তো ভাই বানিয়ে আমার বাড়িতে ঢুকেছস না হ্যাঁ তোর এত বড় সাহস আরে তোর আমি ভালোবেসে বিয়ে করেছি তুই কেমনে পারলি কেমনে পারলি তুই আমার এই সংসারে আগুন চালাত তুই আমাকে ধোকা দিয়েছিস তুই আমাকে ধোকা দিয়েছিস আরে তোরা যেখানে নষ্ট করিস সেটা আমার ফুফাতো ভাই নিজ চোখে দেখে আমাকে সব বলেছে আমি প্রথমে বিশ্বাসটা করে গায়ে হাত তুলেছি আজকে যখন নিজের চোখে দেখলাম আমি নিজেকে অবিশ্বাস করতে পারি না অবিশ্বাস করতে পারি না শুধুমাত্র তোর কারণে আজকে আমার এই অধোপতন শুধুমাত্র তোর কারণে আমার ছোট ভাইটারে আমি বাড়ি থেকে বের করছি আমার ছোট বাইরে তুই যদি দেখতে আজকে যে কাজ করতেছে তুই নির্ঘাত কান্না করতিস তোর কারণে তোর কারণে আজকে এই অধপতন তুই বের হ আমার বাড়ি থেকে তোর এই নাগর নিয়ে তুই বের হ ভাই হ দিয়া দাও বাইরে বাইরে তুই আবার maaf করে দিছ ভাই না ভাইয়া আমি তোর গায়ে হাত তুলছি না যাই আমি এই কাল সব ঘরে নিয়ে আজকে তোর মতো ভাইটারে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিছি তুই আমার মাফ করে দিছ ভাই না ভাইয়া